নমস্কার বন্ধু, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধু, অকল ওভারলেপিংয়ের বাবে স্বাস্থ্য বিভাগত যে গ্রেড ফোর ভেকেন্সি আছে, গ্রেড থ্রি ভেকেন্সি আছে, ওভারলেপিংয়ের বাবে সকলের জীবন ধ্বংস হবলৈ গৈ আছে। ময়ো ফেল করেছি ওভারলেপিংয়ের বাবে, বহুত নাম্বার পর ফেল করেছি, আপনাদেরকে ফেল করেছে বন্ধু অকল ওভারলেপিংয়ের বাবে। কারণ 13 জন সাধারণত লড়াই আপনার সাধারণত 400-500টা পোস্ট সাধারণত ফিল আপ করেছে। এজন লড়াই 17টা পোস্ট, 31টা পোস্ট, 37টা, 47টা পোস্ট, 25টা পোস্ট, 28টা পোস্ট সাধারণত যেটা সিলেক্ট হয়েছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর ফলের পর, স্বাস্থ্যমন্ত্রীর ফলের পর কোনো ধরনের আপডেট অহা নাছিল। কিন্তু ইতিমধ্যে যাকালি সাধারণত রাতে সাধারণত মুখ্যমন্ত্রীর ফলের পর আপডেট আছে, নিউজ পোর্টাল আগত কৈছে যে সাধারণত চোকা লড়ার সাধারণত এটা এজন মানুষে গোটেকটা ভেকেন্সিত পাস করেছে। বন্ধু অকল এইটো সাধারণত কেউ মন্তব্য দিব নালাগিছিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়, আর সকলের জীবন ধ্বংস হয়ে আছে ইফালে। আর এজনক সাধারণত 37টা পদত সিলেক্ট করেছে, 34টা পদ খালি থাকবে। তেনেকা হয়েছে 47টা, 25টা, 21টা, 28টা, 15টা, 18টা পদত সিলেক্ট করেছে এজনক সাধারণত। তেনেকা হয়েছে বন্ধু অকল। আর ইফালে সাধারণত কাট অফটা বহুত হাই গেছে, কারণ ভাল নাম্বার পাওয়ার পিছিয়ে এই পোৱা নাই বন্ধু অকল। ইফালে মুখ্যমন্ত্রীর ফলের তুরুঙ্গা মন্তব্য আহি পরিছে বন্ধু অকল, এইটো ভাল পোৱা নাই, সকলে ভাল পোৱা নাই মন্তব্যটো। আর স্বাস্থ্যমন্ত্রীর ফলের একো আপডেট নাহিল বন্ধু অকল। আর আপনাদের সকলো গম পাই যাব যে আর ওভারলেপিং বেশি হওয়ার বাবে আপনার ই হল, আর সেকেন্ড লিস্ট কেউ নাহে বন্ধু অকল। সকল অনুষ্ঠিত হয়ে গল, স্কুল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গল। আর একটা কথা আপনাদের কইছো যে মুখ্যমন্ত্রীর ফলের যে কথা আহিছে সেইটো সাধারণত সরকারের কিবা প্রভাব পলাব, সেইভাবে এনেকা ধরনের আপডেট দিছে যাতে সরকারের দুর্নাম নহয়, কেউ সরকার যাতে ই নহয়, সেইভাবে এনেকা কথা কৈছে যে। আর আপনাদের সাধারণত এই কাম কেউ ভাল হওয়া নাই, এইটো আকো সাধারণত পুনের রিজাল্ট দিব লাগিছিল। আর যখন পাইছে এটা পোস্টতে এজনকে দিব লাগিছিল, তেওঁলোকে ভাল নাম্বার পাইছে, তেওঁলোকে ভাল সাধারণকে পড়িছে, ভালকে নাম্বার পাইছে, সেইভাবে এটা পোস্টত এজনকে দিব লাগিছিল স্কুল ডকুমেন্ট। আর স্কুল ডকুমেন্ট ভেরিফিকেশন এটা পোস্টত এজনকে দিছে, কিন্তু তেওঁলোকের ইফালে 31টা 32টা পোস্ট যে নাম আহিছে চাকরি পাব, এটা ইমানটা পোস্টত নাম আহিছে, এটা অসম সরকার করেছে, স্বাস্থ্য বিভাগে করেছে, এটো কামটো ভাল হওয়া নাই বন্ধু অকল। আর স্বাস্থ্য বিভাগের ফলের কোনো আপডেট নাহিল মুখ্যমন্ত্রীর ফলের যে মন্তব্য গুলো কোনো ভাল পাওয়া নাই, কারণ এনেকা মন্তব্য কেউ করব না, চুঙার কারণে যে গোটেকটাই দিব। ইফালে ভাল নাম্বার পাওয়ার পিছতে ফেল করব, অল্প নাম্বার তারপর কম পাইছে, ইহতক ফেল করাই দিছে। আর ইফালে ভাল নাম্বার পাওয়ার পিছত যে গোটেকটা পদত সিলেক্ট করে দিব চাকরি পাব, এটা গোটেকটা পদত যে সিলেক্ট করে দিব, ইফালে লাখ লাখ লোক ইফালে ফেল করাই দিব, সেইটো কাম ভাল হওয়া নাই মোর মতে। আর ডিএমই যদি এনেকা হয় সকলে সাধারণত প্রতিবাদ করবলে সাব্যস্ত হবলে সাধারণত ই হব বন্ধু অকল। আর আপনার জনাই দিম যে ইয়ার পিছত যদি কোনো খেলিমেলি হয় আপনাদের সকলে ঠিক হয়ে থাকবে। আর আপনাদের যে ডিএমই 2008টা পদ আছে, এই পদের এডমিট কার্ড, রিটার্ন এক্সাম সকল আপডেট পাই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ক। আর আপনাদের এতালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ক। আর মুখ্যমন্ত্রীর ফলের যে আপডেট আছে সকলে ভাল লাগা নাই, মোরও ভাল লাগা নাই, এমনখানি কব।